আসসালামু আলাইকুম। আজ 19 নভেম্বর 2023। আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপটপ মার্ক লিমিটেড। দর্শক, পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি, ইমতিয়াজ আহমেদ। প্রিয় দর্শক, আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এবার বিস্তারিত, দক্ষিণ এশীয় আঞ্চলিক কূটনীতি বিশেষজ্ঞরা বাংলাদেশের রাজনীতি নিয়ে এক জটিল ও চাঞ্চল্যকর বিশ্লেষণ করছেন। বিশ্লেষকদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে ভয়াবহ কূটনৈতিক ক্ষতি করেছেন। এর কারণ হিসেবে তারা বলছেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে দেওয়া ডোনাল্ড লু এর চিঠিটি ছিল একটি কৌশলী কূটনৈতিক অস্ত্র। এই অস্ত্র প্রয়োগ করে একতরফাভাবে লাভবান হয়েছে আমেরিকা। চিঠির কারণে বিএনপির মধ্যে তৈরি হয়েছে স্বস্তি, আর আওয়ামী লীগের জন্য সৃষ্টি হয়েছে চরম অস্বস্তির। তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে আওয়ামী লীগ সহ তিন দলকে সংলাপের জন্য চিঠি দেন ডোনাল্ড লু। হাতে একদম সময় না রেখে চিঠি দেওয়াটা ছিল একটা মার্কিনী কৌশল, যাতে আওয়ামী লীগ সংলাপ করার সুযোগ না পায়। বিশ্লেষকরা বলছেন, এই চিঠি ডোনাল্ড লু আরও এক মাস আগে দিতে পারতেন, কিন্তু তিনি এমন সময়ে দিলেন যখন আওয়ামী লীগ সংলাপে যাওয়াটাকে নিজেদের পরাজয় বরণ করে নেওয়া হিসেবে ভাবছে। ফলে ডোনাল্ড লু অন্তিম সময়ে চিঠি চালাচালি করে আওয়ামী লীগকে একটা বুদ্ধিবৃত্তিক ফাঁদে ফেলেছেন। এরপর সংলাপের জন্য সময় নেই, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন মন্তব্য করায় আরও লাভবান হয়েছে আমেরিকা। বিশ্লেষকদের মতে, ডোনাল্ড লু এটাই চাইছিলেন, যাতে আওয়ামী লীগ সংলাপে অনীহা দেখায়, ফলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুযোগ তৈরি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের। শনিবার রাতে সংলাপ হোক ভোট হোক এমন শিরোনামে একটি বেসরকারি টেলিভিশনে টকশোর আয়োজন করা হয়। এতে অংশ নেন রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। সেখানে সমসাময়িক নানা ইস্যু নিয়ে খোলামেলা কথা বলেন আওয়ামী লীগের সাবেক এ সংসদ সদস্য। টকশোর এক পর্যায়ে গোলাম মাওলা রনি বলেন, ডোনাল্ড লু এশিয়া উপমহাদেশে অত্যন্ত প্রভাবশালী, বাংলাদেশে তার চিঠি অনাগত দিনে কতটা ক্ষতি হবে এটা কোনো বিষয় নয়, বিষয় হলো ক্ষমতার পট পরিবর্তনে যে ধরনের কলকাঠি নাড়তে হয় অথবা যা মেকানিজম করতে ডোনাল্ড লু সেই দক্ষতা আছে। শুধু তাই নয়, সেটি কিন্তু প্রমাণিত, এমনকি পাকিস্তানে বাস্তবায়ন করে দেখিয়েছেন তিনি। গোলাম মাওলা রনি আরও বলেন, ইমরান খান নিজেই বলেছেন ডোনাল্ড লুর কারণেই তাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে। সে ডোনাল্ড লু যখন বাংলাদেশে এসেছেন এবং তার চিঠি যখন দেশে এসেছে, সঙ্গত কারণে আমাদের মধ্যে আতঙ্ক কাজ করছে। সেই ভয়ের অংশ হচ্ছে যে একেবারেই শেষ পর্যায়ে চিঠি দিয়েছে ডোনাল্ড লু। চাইলে চিঠিটি কিন্তু মাসখানেক আগেও দিতে পারতেন অথবা 15 দিন আগেও দিতে পারতেন, তাহলে আওয়ামী লীগ বিকল্প চিন্তা করতে পারত, কিন্তু সেই সুযোগ আওয়ামী লীগকে ডোনাল্ড লু দেননি। চিঠি পাওয়ার পর ওবায়দুল কাদের যা বললেন, এতেই প্রমাণিত হলো বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রকাশ্যে সাংঘর্ষিক হয়ে গেছে। গোলাম মাওলা রনি বলেন, এখন বাংলাদেশের রাজনীতিতে বিএনপি আর প্রতিপক্ষ নয়, একেবারেই নয়। এখন প্রথমত আওয়ামী লীগকে তার দলের বিদ্রোহী গ্রুপের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে হবে, দ্বিতীয়ত আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নকে সরাসরি প্রতিযোগিতা ও মোকাবিলা করে টিকে থাকতে হবে। সত্যি কথা বলতে, ডোনাল্ড লুর চিঠি আওয়ামী লীগকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে, এতে বিএনপি একটা সেফ এক্সিট পেয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড লু বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি জানেন বলেই তিনি জাতীয় পার্টির উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন। জাতীয় পার্টিকে সুস্পষ্টভাবে বলা হয়েছে, রাজনৈতিক সমঝোতা ছাড়া নির্বাচনে অংশ নিলে পুরো দলের উপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হবে, ফলে জাতীয় পার্টিও বিপদের মধ্যে পড়েছে। যদিও মার্কিন বিপদ জেনেও রাজনীতিতে লাভের আশায় দলটি এখন নির্বাচনে যাবে বলে ঘোষণা দিয়েছে, কিন্তু নির্বাচন শেষ হলে জাতীয় পার্টির উপরও মার্কিনি খড়গ নেমে আসার আশঙ্কা রয়েছে। তবে বিশ্লেষকদের একটি অংশ বলছেন, আমেরিকার কূটনৈতিক সাফল্য শতভাগ নয়, 50-50। তারা পাকিস্তানে যেমন ইমরান খানকে ক্ষমতাচ্যুত করে সফল হয়েছে, অন্যদিকে তুরস্কে সর্বশক্তি নিয়োগ করেও এরদোয়ানের বিজয় ঠেকাতে পারেনি। বাংলাদেশে কী করতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র তা ভবিষ্যতই বলে দিতে পারে বলে মন্তব্য করেন রাজনীতি ও কূটনৈতিক বিশ্লেষকরা। বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছিল দলটি। আপিল বিভাগও দলটির নিবন্ধন বাতিলের হাইকোর্টের রায় পুনর্বহাল রেখেছেন। এর মাধ্যমে রাজনৈতিক কোনো কার্যক্রম চালাতে পারবে না দলটি। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চ 19 নভেম্বর এই আদেশ দেন। এর আগে রোববার সকালে হরতালে আইনজীবী আসতে পারবেন না কারণ দেখিয়ে নিবন্ধনের শুনানির জন্য 6 সপ্তাহ সময় চাওয়া হয়। তবে সময়ের আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। শুনানি পেছানোর জন্য গত 12 নভেম্বর আপিল বিভাগে সময় চাওয়ার পর 1 সপ্তাহের সময় দেওয়া হয়। 2013 সালের 1 আগস্ট জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণা করেন হাইকোর্টের 3 সদস্যের বেঞ্চ। আর 2018 সালের 7 ডিসেম্বর
বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন ইসি। রায়ের পর ওই সময় বিএনপির জোটের শরিক দল জামাতের নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ হয়ে যায়। এরপর দশম একাদশ সংসদ নির্বাচনেও অংশ নিতে পারেনি দলটি। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী 2017 সালের মার্চে জামাতের জন্য বরাদ্দ দাড়িপাল্লা প্রতীকের তালিকা থেকে বাদ গিয়ে জারি করে নির্বাচন কমিশন। জামাতের আইনজীবী মতিউর রহমান আকন্দ বলেছেন, জামাতের রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক সভা, জনসভা বা মিছিলের ওপর নিষেধাজ্ঞা এবং 10 বছর পর রাজনৈতিক কর্মসূচি পালন করে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি করায় আদালত অবমাননার অভিযোগ এনে করা পৃথক আবেদনটিও খারিজ করে দেওয়া হয়েছে। এতে রাজনৈতিক কর্মসূচি পালনে দলটির কোনো বাধা নেই। এবার ফিলিস্তিনের গাজা প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি হলে তুরস্ক ক্ষতিগ্রস্ত অবকাঠামো, হাসপাতাল ও স্কুল পুনর্নির্মাণের প্রচেষ্টা চালাবে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল কর্তৃক ধ্বংস হওয়া ক্ষতি পোষাতে গাজাবাসীর জন্য সবকিছু করবে তুরস্ক। বার্লিন সফর থেকে ফেরার পথে বিমানে সাংবাদিকদের এরদোয়ান বলেন, যদি একটি যুদ্ধবিরতি হয় আমরা ইসরায়েলের সৃষ্ট ধ্বংসের ক্ষতিপূরণের জন্য যা যা করা দরকার তা করব। জার্মানি সফরে দেশটির নেতাদের সঙ্গে বৈঠক করেন এরদোয়ান। এরদোয়ান বলেন, আমরা গাজার ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ এবং ধ্বংসপ্রাপ্ত স্কুল, হাসপাতাল, পানি ও জ্বালানি সুবিধাগুলো পুনর্নির্মাণের চেষ্টা করব। এ সপ্তাহের শুরুর দিকে এরদোয়ান ইসরায়েলের পারমাণবিক অস্ত্র আছে কিনা তা ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছিলেন। সেটি পুনরায় উল্লেখ করে তিনি বলেন, তুরস্ক হিসেবে আমরা এই আহ্বান জানাচ্ছি, অনেক দেরি হওয়ার আগেই ইসরায়েলের পারমাণবিক অস্ত্র অবশ্যই সন্দেহাতীতভাবে পরিদর্শন করা উচিত, আমরা এটি অনুসরণ করব। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা 12,000 ছাড়িয়েছে। গাজার সরকারি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, 7 অক্টোবর থেকে গাজা ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে 5,000 জন শিশু এবং 3,300 জন নারী। ফিলিস্তিনি তথ্য কেন্দ্র জানিয়েছে, 1,800 শিশু সহ আরও 3,570 জন নারী নিখোঁজ রয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলিরা 1,270টি গণহত্যা চালিয়েছে। তারা মোট 200 চিকিৎসক, 22 জন ফায়ার সার্ভিস কর্মী এবং 51 জন সাংবাদিককে হত্যা করেছে। তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি আগ্রাসনে 25টি হাসপাতাল এবং 52টি স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। ইসরায়েলের সেনাবাহিনী 55টি অ্যাম্বুলেন্সে হামলা করেছে। ইসরায়েলি জিম্মিদের মুক্তিদানে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 5 দিনের যুদ্ধবিরতির শর্ত দিয়েছিল হামাস। এবার হামাসের সেই শর্ত মেনে 5 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গাজায় সাময়িক যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে হামাস, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। চুক্তির আওতায় হামাস বেশ কয়েক জিম্মিকে মুক্তি দেবে, বিনিময়ে 5 দিনের যুদ্ধবিরতি দেবে ইসরায়েল। চুক্তি সংশ্লিষ্ট বেশ কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে শনিবার এই প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। কর্মকর্তারা জানিয়েছেন, শেষ মুহূর্তের কোনো বাধা ছাড়াই আগামী কয়েক দিনের মধ্যে জিম্মিদের মুক্তিদানের প্রক্রিয়া শুরু হবে। চুক্তির শর্ত অনুযায়ী যুদ্ধের সব পক্ষ অন্তত 5 দিনের জন্য লড়াই বন্ধ রাখবে। এ সময় প্রতি 24 ঘন্টায় গ্রুপ গ্রুপ করে 50 বা এর চেয়ে বেশি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বর্তমানে গাজায় হামলা চালানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় জিম্মিদের মুক্ত করতে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে নেতানিয়াহু সরকার। এমন পরিস্থিতিতে গত 14 নভেম্বর হামাস জানায়, সমগ্র গাজায় 5 দিনের যুদ্ধবিরতির শর্ত মানলে ইসরায়েলের 70 জিম্মিকে মুক্তি দেওয়া হবে। হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা বলেন, জিম্মিদের মুক্তির জন্য পুরো গাজা উপত্যকায় 5 দিনের যুদ্ধবিরতির শর্ত মানতে হবে। এছাড়া এ অঞ্চলে সব জায়গায় মানবিক ত্রাণ কার্যক্রম পরিচালনার সুযোগ দিতে হবে। নিজেদের টেলিগ্রাম চ্যানেলে একটি অডিও শেয়ার করে এ তথ্য জানান তিনি। মালদ্বীপ থেকে ভারতকে সৈন্য প্রত্যাহার করে নিতে বলেছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জ। শপথ গ্রহণের একদিন পর আনুষ্ঠানিকভাবে এই দ্বীপ দেশ থেকে নিজেদের সৈন্য প্রত্যাহার করে নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন মালদ্বীপের নতুন এই প্রেসিডেন্ট। এদিকে মালদ্বীপের এই ঘোষণার পরই ভারত সরকারের পরবর্তী পরিকল্পনা নিয়ে জল্পনা শুরু হয়, এমনকি এই বিষয়ে সমাধান সূত্র খুঁজতে মালদ্বীপের সঙ্গে আলোচনাও শুরু করেছে ভারত। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতকে মালদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বলে শনিবার মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর কার্যালয় ঘোষণা করার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকটি সূত্র জানিয়েছে এই সমস্যার সমাধান সূত্র খুঁজতে উভয় দেশের সরকারের মধ্যে আলোচনা চলছে। এর আগে শনিবার নিজ কার্যালয়ে ভারতের ভূবিজ্ঞান মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে বৈঠক করেন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জ। বৈঠক শেষে প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহার করে নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ভারতীয় ওই মন্ত্রী গত শুক্রবার মুইদ্দুর শপথ গ্রহণের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অবশ্য সৈন্য প্রত্যাহার করে নিতে মালদ্বীপের প্রেসিডেন্ট ভারতের প্রতি আনুষ্ঠানিকভাবে আহ্বান জানালেও এখনও পর্যন্ত নয়াদিল্লি এ বিষয়ে নীরব রয়েছে। এই বিষয়ে এখন পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সর্বোচ্চ নীতি নির্ধারকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। দক্ষিণ এশিয়ার এই দ্বীপ দেশটিতে ভারতের প্রায় 70 জন সৈন্য রয়েছেন। এছাড়াও দেশটিতে ভারতীয় কিছু রাডার এবং নজরদারি বিমানও রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে মোহাম্মদ মুইজ্জুর নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল এই দ্বীপপুঞ্জ থেকে বিদেশি সৈন্য প্রত্যাহারে ব্যবস্থা গ্রহণ করা। আর তাই গত শুক্রবার শপথ নেওয়ার পরপরই জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে নির্বাচনী প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। মালদ্বীপের সর্বশেষ এই প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদের প্রচারণার প্রধান স্লোগান হয়ে উঠেছিল ইন্ডিয়া আউট। আর এই স্লোগানের মাধ্যমে নয়াদিল্লির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগে সদ্য সাবেক প্রেসিডেন্ট সলিহকে কোণঠাসা করার চেষ্টাও করেন বিরোধীরা। গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধকে জের হিসেবে ধরে নিয়ে ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলে গত দেড় মাস ধরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ইসরায়েলের যেসব সরকারি কর্মকর্তা অভিযানকে সহিংস করার নির্দেশ দিচ্ছেন তাদের উপর ভিসা বিধিনিষেধ আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে ব্যক্তিগত মন্তব্য বিভাগে বাইডেন লিখেছেন, আমি ইসরায়েলের নেতাদের জোরালোভাবে বলছি, পশ্চিম তীরে ব্যাপক সহিংসতা চলছে এবং অবশ্যই তা বন্ধ করতে হবে। যদি তা না হয় সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার নিজস্ব বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু করতে বাধ্য হবে। সেসব পদক্ষেপের মধ্যে ভিসা নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত। প্রসঙ্গত, ভিসা ওয়েভার প্রোগ্রাম নামের একটি মার্কিন কর্মসূচির সঙ্গে যুক্ত ইসরায়েল। যেসব রাষ্ট্র এই কর্মসূচিতে যোগ দিয়েছে সেসব দেশের যাত্রী ও ভ্রমণকারীরা ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেন। গত অক্টোবর এই কর্মসূচিতে যোগ দিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল যদি পশ্চিম তীরে সহিংসতা অব্যাহত রাখে সেক্ষেত্রে ভিসা ওয়েভার প্রোগ্রাম থেকে ইসরায়েলকে বাদ দেওয়া সহ দেশটির রাজনীতিবিদ ও সামরিক সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ জারি করার মতো যথেষ্ট সুযোগ মার্কিন সরকারের হাতে রয়েছে। ওয়াশিংটন পোস্টে লেখা মন্তব্যে আরও একবার হামাস ইসরায়েল যুদ্ধ অবসানে দৃঢ় সমাধানের উপর জোর দিয়েছেন বাইডেন। তবে গাজায় যুদ্ধবিরতি আহ্বানের পক্ষে বা বিপক্ষে সংক্রান্ত কোনো মন্তব্য তিনি করেননি। এ যুদ্ধের শুরু থেকে ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও ইউক্রেনকে সামরিক সহায়তা বাবদ $10,500 কোটি দেওয়ার জন্য গত মাসে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসকে অনুরোধ জানিয়েছে জো বাইডেন। শনিবারের কলামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, হামাস এবং পুতিন উভয়ই পৃথিবীর মানচিত্র থেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিলুপ্তির পক্ষে। যুক্তরাষ্ট্র কখনো তা হতে দেবে না, কারণ এর সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ এবং বিশ্বের ভবিষ্যৎ সরাসরি সংশ্লিষ্ট। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। Changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। স্কিন কেয়ার ট্রিটমেন্ট করালেই তো পারিস, কিন্তু কোথা থেকে করাব এটাও জানিস না? চল আমি নিয়ে যাচ্ছি। টিপটপ মার্টের হাইড্রোফেশিয়াল ট্রিটমেন্টটি আপনার স্কিন পরিষ্কার করবে গভীর থেকে, ডেড সেল দূর করবে, স্কিন হাইড্রেট রাখবে, স্কিন টোন স্মুথ রাখবে, স্কিন উজ্জ্বল করবে, বয়সের ছাপ কমাবে, ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর হবে এবং সব ধরনের ত্বকের জন্য উপযোগী। টিপটপ মার্ট লিমিটেড, ইউর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট।